আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি মোগলাই তৈরি করে দেখাবো। তো আমার এই মোগলাই রেসিপিটি দেখার জন্য আমার ভিডিওটির সাথে থাকতে হবে। ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডিমটাকে ফেটে নিয়েছি। আর এখানে আমি ময়দাটাকে কাঁচা ঠান্ডা পানি দিয়ে করে নিয়েছি। তারপর এভাবে বেলে নিব। বেলে নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে মোগলাই বানাতে হয়। তো আপনারা আমার সাথে থাকুন। তারপর এভাবে পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে। তারপর এর মাঝখানে আমি ওই ডিম ফেটানোটা দিয়ে ডিজাইন করে নিব। তো এভাবে পাতলা করে বানালে খেতে ভালো লাগে। আর মোগলাই রুটিটা অনেক পাতলা হয়। তা এখন আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি, ডিম ফেটানোটা। তাই দিয়ে পুরোটা মেখে নিব। মরিচ ঝালটা যে যেমন খায় সে তেমন দিবে। তো আমি একটু ডিমটা আগে একটু মেখে নিচ্ছি এখানে, তাহলে পুরো রুটিটার মধ্যে ডিমটা থাকবে। খেতেও মজা লাগবে। তারপর এরকম ডিজাইন করে নেবেন। দর্শক এভাবে ডিজাইন করে নেবেন। তো এভাবে ডিজাইন করে নিতে হবে। তো তারপর এটাকে ভেজে নিব। এখন এটাকে ভেজে নিব। তো দেখুন এটা ভেজে নিচ্ছি, যে দেখুন ভাজা হয়ে গেছে প্রায়। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কত বড় হয়েছে। তো এটা পিস পিস করলেই হয়ে যাবে মোগলাই। তো এরকম করে বানাতে হবে মোগলাই। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। আমি একটু উল্টে দেখাচ্ছি। তো দেখুন এই সাইডটাও হয়ে গেছে। আর একটু হলে আমি এটা নামিয়ে নেবো। আরও কিছু আছে বানানো মোগলাই, ওগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আপনাকে দেখাচ্ছি সবগুলো একসাথে। তো ওটা বাদে শেষ হয়ে গেছে। এটা আরেকটা এরকম চেপে চেপে ভাজলে ভিতরে যে ডিমটা থাকে সেটা ভাজা হয়ে যাক, নাহলে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। এইভাবে করে দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। আর যদি আমি ডুবা তেলে ভাজতাম তাহলে আর চাপা দরকার ছিল না। ডুবা তেলে ভাজলে এমনি ডিমটা ভাজা হয়ে যায় ভিতরে। আমি তো অল্প তেল দিয়ে ভাজছি, কারণ তেলটা বেশি খাওয়া ভালো না, তাই অল্প তেল দিয়ে ভাজছি। আর বেশি তেল দিয়ে ভাজলে আমি এগুলো খেতে পারি না, তাই আমি অল্প তেল দিয়ে ভেজে খাই। আপনারাও বাসায় এরকম অল্প তেল দিয়ে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তা আমার ওগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখানে আরেকটা দিয়েছি। তো এরকম করে আমি সবগুলো মোগলাই ভেজে নিব। তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার মোগলাই বানানোটি, আপনারা কমেন্টস করে বলবেন। অন্যদিকে আবার চার পানি বসিয়ে দিয়েছি। আপনারা কারা কারা দুধ চা খেতে পছন্দ করেন কমেন্টস করে বলবেন। আর আমি দুধ চাটা বানাতে পারি মোটামুটি, যদি আপনারা খেতে চান চলে আসবেন। দর্শক আজকে সন্ধ্যার নাস্তা বানানো হয়ে গেছে। দেখুন চাটা বানানো হয়ে গেছে, এখন আমরা নাস্তাটা করে চাটা খেয়ে নিব। নাফিসা তুমি চাটা খেয়ে বলো তো কেমন হয়েছে? কেমন হয়েছে চাটা বলো তো? মজা, বাট টেস্টি হয়েছে, তো ভালো, পুরো ঘন হয়েছে। দেখুন আজকে এই যে মোগলাই হয়ে গেছে, দেখুন ভিতরে ডিম দেখেছেন, একবারে মোগলাইয়ের মতো কত সুন্দর ডিম হয়েছে। তা এখন আমরা খাবো, তারপর চা খাবো। আজকে সন্ধ্যায় নাস্তা এগুলোই। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।